16ই ডিসেম্বর 1971। পৃথিবীর মানচিত্রে লেখা হয়েছে একটি স্বাধীন দেশের নাম, বাংলাদেশ। একাত্তরের প্রত্যেক বীরই ছিলেন এক একটি নক্ষত্র। এর মধ্যে উজ্জ্বলতম সাত নক্ষত্র বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। বিজয় দিবসে এই বীরশ্রেষ্ঠদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আয়োজন করি বার্জার তোমাদের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমা হতে থাকে প্রিয় বীরদের প্রতি শ্রদ্ধাসূচক শব্দের মিছিল। কেউ লিখলেন, আমরা তোমাদের ভুলব না। হাজারো লক্ষ কোটি সালাম। আপনাদের আবেগ ও ভালোবাসায় মোড়ানো এই বাক্যগুলো আমরা পৌঁছাতে চেয়েছি বীর শ্রেষ্ঠদের চরণে। তাই অসাধারণ সব মন্তব্যগুলো নিয়ে তৈরি হয়েছে তোমাদের জন্য শ্রদ্ধা স্মারক। এরপর যাত্রা শুরু হয়, গন্তব্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বাড়ি। মে মাসে আমরা পুরো পরিবার আমরা পাকিস্তানে ফেরত যাই করাচিতে। এর মধ্যে একদিন উনি অফিস থেকে ফেরত এসে বললেন যে একটা পরিকল্পনা করেছি, আমি একটা প্লেন নিয়ে হাইজ্যাক করে ওইতে পাকিস্তানি পাইলটকে নিয়ে আমি ভারতে চলে যাব। আমি কিন্তু মাথায় একবারও আসে নাই যে ও মারা যাবে বা প্লেন ক্র্যাশ হবে বা কিছু। প্রিয়তম মিলি, তোমাদের ছেড়ে যেতে বুকের বাম পাশে প্রচণ্ড ব্যথা হচ্ছে। মানিব্যাগে আমাদের পরিবারের ছবিটা উজ্জ্বল হয়ে আছে। বেশি কষ্ট হলে খুলে দেখবো বারবার। আমি আবার ফিরবো মিলি, আমাদের স্বাধীন দেশের পতাকা বুক পকেটে নিয়ে ফিরবো। বিজয়ের দিনে স্বাধীন দেশের পতাকা উড়াবো সবাই। অনলাইনে বীরশ্রেষ্ঠদের সম্মান দেখিয়ে তোমরা যে মন্তব্য করেছ তার জন্য আমরা কৃতজ্ঞ। তোমাদের এই মন্তব্য পড়ে আজ আমরা গর্বিত এবং আমাদের মনে হয় আমাদের আত্মত্যাগ বৃথা যায়নি। এবারের বিজয় দিবসের শুভেচ্ছা রইল তোমাদের জন্য। সাত বীরশ্রেষ্ঠের পক্ষ থেকে আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ এবং বিজয়ের শুভেচ্ছা।